আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব এই যে নারিকেলের পুলি পিঠা। নারিকেলের পুলি পিঠা বানানোর জন্য আমি দুইটা নারিকেল আমি ভেঙে রেখেছি, এখন আমি এই যে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিব। এই যে আমি একটা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি এইরকম একটা, এখন আবার আমি আর একটা করে নেবো। তারপর একটা একটা করে আমি কিন্তু চাইরাটা আমি করিয়ে নেব, তারপর আমি নারিকেলটা আমি ভেজে নেব। এখন আমার নারিকেলটা কুড়ানি হয়ে গেছে, আমি একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে যে 1 কাপ চিনি দিয়েছি, চিনি দিয়ে এই যে আমি অর্ধেক নারিকেল আমি কিন্তু এখন প্যানের মধ্যে, এই জায়গায় যে প্যান বসাইছে চুলার মধ্যে, এখন আমি অর্ধেক ফ্রাই করে নিব। কিন্তু নারিকেলের যে পানিগুলো আসছে পানিটা কিন্তু শুকনো হয়ে আছে, এখন আমি 2 থেকে 3 মিনিট নেড়েছিল নারিকেলটা ভেজে নেব। ভাজার পর আমি এই পিঠাটা বানিয়ে আশা করছি দেখাবো আমি কীরকম পুলি পিঠা বানাই। এই যে দেখুন চালগুলো পানি গরমে কীরকম হয়েছে, শুকনো শুকনো হয়েছে। এরকম কিছু নারিকেলটা ভেজে পুলিপিঠা বানালে অনেক টেস্টি লাগে, অনেক স্বাদ পাওয়া যায়। তাই আমি নারিকেলটা ভেজে পুলিপিঠা বানাই, কারণ নারিকেল না ভেজে পুলিপিঠা বানানো যায়, মানে ভেজে কিন্তু অনেক টেস্টি হয়। নারিকেলটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন কিন্তু অনেক চিলাকে বন্ধ করে নিয়ে গেলে নারিকেলটা বাজার হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভার হয়ে গেল, ঠিক আছে। এখন এই যে দেখুন আমার নারিকেলটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা রেখেছি, এই যে কুসুম গরম পানি রেখেছি, এই যে একটু একটু পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিব। তারপর এখানে আমি দিব ওই যে 2 থেকে 3 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব 1/2 চামচ লবণ, মানে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই যে এখন আমি একটু একটু পানি দিয়ে এই যে মেখে নিব। যে আমি একটু পরিমাণ পানি দিয়েছি, দিয়ে আমি এই যে মেখে নিচ্ছি। পানিটা কিন্তু পরিমাণ মতো লাগবে, বেশি পানি লাগবে না, একটু একটু পানি দিয়ে মেখে আমি কিন্তু ডোটা শুকনো করে মাখিয়ে নিব। আমি এই যে আমার ডোটা হয়ে গেছে মাখানো, এখন আমি ডোটা কিন্তু 10 মিনিটের জন্য এই যে রেস্টে রাখবো। কিন্তু 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখি আমার ডোটা কেমন হলো। এই যে ডোটা খুব সফট হয়েছে, এখন আমি এই যে পিঠা ভেলে নিব। এখন আমি একটা একটা করে রোল করে নিয়েছি, এখন কিন্তু আমি এই যে পিঠা বলবো, যে পিঠা বলে কিন্তু পরে আমি যে নারিকেল নারিকেল পরে আমি পিঠা বানাবো। এই যে দেখছেন 3 ধরনের সাজ এখানে আছে আমি রেখেছি। এই যে আমি এই সাজ দিয়ে পিঠা বানিয়ে নিব। এই যে এখানে আমি 6টা পিঠা বানিয়ে রেখেছি। তারপর আপনাদেরকে দেখাবো যে যারা যারার বাসায় যে এই সাজগুলো নেই, তারা কীভাবে এই পুলি পিঠাটা বানিয়ে খাবেন, এইটা আমি দেখাবো যে হাত দিয়ে কীভাবে বানায়। এখন আমি কিন্তু এই সাজ দিয়ে বানাবো কীভাবে পিঠাটা। এই যে নারিকেলটা পরে নিচ্ছি দেখুন আপনারা, এখন আমি এই যে এইভাবে এই যে পিঠাটা কেটে নিব। এটা তো আপনারা সবাই চিনেন, সবাই জানেন কীভাবে এই পিঠাগুলি বানায়। আমি এই যে হাতের সাহায্যে আমি কীভাবে আমি পিঠাটা বানাবো আমি দেখে দিব। এই যে এইভাবে আমি ঘুরে কাটবো, কাটার পরে কিন্তু আমি হাত দিয়ে একটা সাজ করবো। এটা আমি কীভাবে আমি ঘুরিয়ে সাজ করতেছি আমি হাত দিয়ে, আপনারা দেখুন। এই যে হাতের সাহায্যে যারা যারা বাসায় সাজ নাই কিন্তু এইভাবে কেটে ছুরি দিয়ে এই যে আমি সাজ করে নিচ্ছি, দেখেন। আমি পিঠাটা ঘুরিয়ে কেটে নিচ্ছি, একটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আরেকটা আমি দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। এই যে
এই যে এইরকম এইরকম সাজ করে নেবেন। এই যে দেখুন তো আপনারা এই যে কিরকম হয়েছে। দেখুন আরো দুটো পিঠা আমি বানিয়েছি এই যে এই সাজ দিয়ে এরকম। এখন কিন্তু আমার এই যে সাইড সাত এই যে ছয় রকমের 2 3 4 5 রকমের পিঠা আমি বানিয়েছি। এই যে দেখুন এখন আমি কিন্তু এই যে তেলের মধ্যে ভেজে নিব। যে আমি প্যান বসাইছি এখন আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে আমি এটা এই যে বেশি তেলে ভেজে নিব। আমার এই যে নারকেলের পুলি পিঠাগুলি এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। তেলটা গরম হলে আমি কিন্তু এই যে পিঠাটা দিয়ে দিব। আমার পিঠাগুলি কিন্তু এখন আমি এই যে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে আস্তে আস্তে উঠিয়ে বলতে আমার পিঠাটা এই যে ব্রাউন কালার করে ভেজে নিব। পুলি পিঠাটি আমার তুলে নিচ্ছি। পুলি পিঠাটি কিন্তু ভাজা হয়ে গেছে আছে দেখি। আবার আমি দিয়ে দিচ্ছি এগুলো। দেখুন আমার পুলি পিঠাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে খুব ক্রিসপি হয়েছে। আর এদিকে এই যে আমি একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাবো ভিতরটা কীরকম হয়েছে। এই দিকে মুসমুসা হয়ে গেছে দেখুন তো আপনারা ভিতরটা কেমন হয়েছে। এই যে এখন আপনাদের যদি এই পুলি পিঠাগুলি আমি যেরকম বানালাম সেরকম আপনারা বানাবে, বানিয়ে দেখবেন, খুব সহজ, অতি তাড়াতাড়ি বানিয়ে খাওয়া যায়। এই যে আজকে বিকালের নাস্তা এটা আমি বানালাম, যে তাড়াতাড়ি ঝটপট নাস্তা। এদিকে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিও ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসবো। আল্লাহ হাফেজ।